আজকের টিউটোরিয়ালে আমরা দেখে নেব কিভাবে প্রিমিয়ার প্রোতে ভিডিওতে স্কিন স্মুথ করতে হয়। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন, তো চলুন শুরু করে যাক, লেটস জাম্প ইন দ্য প্রিমিয়ার প্রো। আর এই ভিডিওটা অবশ্যই হাই কোয়ালিটিতে দেখবেন, কোয়ালিটি হাই রেখে এই ভিডিওটা দেখবেন, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলুন শুরু করে যাক, লেটস জাম্প ইন দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো স্কিনটাকে স্মুথ করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, সেই প্লাগইনটার নাম হচ্ছে বিউটি বক্স। আমরা এফএক্সে যাব, এফএক্সে গিয়ে সার্চ করব বিউটি BEAUTY অ্যান্ড ডিজিটাল এনার্জির মধ্যে বিউটি বক্স প্লাগিনটা আমরা পেয়ে গেছি। এটাকে টেনে এনে জাস্ট ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করব। দেন ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এফেক্ট কন্ট্রোলসে, এইখানে আমাদের মেন কাজ হবে, ঠিক আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা বিউটি বক্স আছে, এখানে আমাদের মেন কাজ হবে। আমি জায়গাটাকে একটু বাড়িয়ে নিই, ওকে। দেন আমরা এখান থেকে ফিট থেকে আমরা এটাকেও একটু বাড়িয়ে নেব, 75% করে নেব, যাতে আমাদের স্কিনটা দেখতে খুব সুবিধা হয়, ঠিক আছে। দ্যাটস ইট, এইরকম একটা পজিশনে রাখলাম আমরা। দেন এইখানে যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মোডটা, এই যে বিউটি বক্সে এসে মোডটা আমরা সেট কালার চুজ করব, ঠিক আছে। দেন আমরা এখান থেকে ডার্ক কালার একটা চুজ করব, যেটা ডার্ক কালার আছে এটা লাইট কালার আছে, তো আমাদেরকে প্রথমে একটা ডার্ক কালার চুজ করতে হবে। তো এইখানে ক্লিক করে দেন আমরা স্কিন থেকে যে কোনো একটা ডার্ক পোর্শন চুজ করে নিই, তো এইখানটা আমি ক্লিক করি। অ্যান্ড দেন লাইট কালার চুজ করতে হবে, তো এখানে ক্লিক করে যেখানে সব থেকে বেশি লাইট কালার আছে লাইক এই জায়গাতে এখানটায় ক্লিক করলাম। অ্যান্ড দেখুন এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে। বাট আরও কন্ট্রোল করতে হবে আমাদেরকে, তার জন্য আমরা এই শো মাস্কে ক্লিক করব। শো মাস্কে ক্লিক করলে আমরা দেখতে পাবো কোন জায়গাগুলো স্কিনের সিলেক্ট হয়েছে। তো এই সিলেকশানটাকে আরও ভালো করার জন্য আমরা এখান থেকে হিউ রেঞ্জ, স্যাচুরেশন রেঞ্জ এবং ভ্যালু রেঞ্জটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো আমরা হিউ রেঞ্জ মানে স্কিনের কালারটা, ঠিক আছে। তো হিউ রেঞ্জটা বাড়িয়ে আমরা স্কিনটাকে আরও বেশি সিলেক্ট করতে পারি লাইক দিস। অ্যান্ড আমি এইরকমই রাখবো, হ্যাঁ। অ্যান্ড দেন স্যাচুরেশন রেঞ্জটাকে হালকা একটু বাড়াবো লাইক দিস। তার নিচে আছে ভ্যালু রেঞ্জ, ভ্যালু রেঞ্জটা যদি আমরা কমাই, দেখুন এটা হচ্ছে ভ্যালু রেঞ্জে এইরকম স্কিনটা কঠিন হয়ে আছে। তো এই ট্রানজিশানটাকে স্মুথ করার জন্য আমরা ভ্যালু রেঞ্জটা হালকা একটু বাড়াবো, দেখুন এই ট্রানজিশানটা আরও স্মুথ হচ্ছে, ঠিক আছে। তো আমরা 11% রাখলাম, অ্যান্ড দ্যাটস ইট। এরপর আমরা শো মাস্কটা অফ করে দেবো, ঠিক আছে। সো এখন যদি আমরা বিফোর আফটার দেখি, হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার, বিফোর আফটার। ওকে, নেক্সট আছে স্মুথিং অ্যামাউন্ট। এই স্মুথিং অ্যামাউন্টটাকে বাড়িয়ে আমরা স্কিনটা আরও স্মুথ করতে পারি লাইক আমি এইরকম রাখবো। এবং স্কিন ডিটেল স্মুথিং, এইটাকেও আমরা বাড়িয়ে স্কিনটাকে আরও স্মুথ করতে পারি, দেখুন কতটা স্মুথ হয়েছে, ঠিক আছে। তো আমি এইরকম রাখবো, এটা পুরোপুরি আপনাদের ফুটেজের উপর ডিপেন্ড করছে আপনারা এটাকে নিয়ে কত সুন্দরভাবে খেলতে পারবেন। এবং কন্ট্রাস্ট এনহান্স এটাকে আমরা 100% রাখি, ঠিক আছে। দেন চলে যাব আমরা নিচে, এবং এইখানে আমরা প্রিজার্ভ স্মল ডিটেলস এটাকে আমরা হালকা একটু বাড়াতে পারি, তাহলে স্মল ডিটেলসগুলো প্রিজার্ভ হবে। স্কিনের এই জায়গাগুলো সার্ফেন্ট করতে চাইলে আমরা এখানে সার্ফেন্টটা ইউজ করতে পারি। এবং এখানে ইউজ মাস্কে ক্লিক করব। ইউজ মাস্কে কেন ক্লিক করছি, কারণ আমরা আগে থেকে একটা মাস্ক ক্রিয়েট করে রেখেছি, ঠিক আছে। তো আমরা ইউজ মাস্কে ক্লিক করলে শুধুমাত্র এই অংশটাই সার্ফেন্ট হবে, বাইরে হবে না, ঠিক আছে। তো আমরা ইউজ মাস্কে ক্লিক করলাম এবং অ্যামাউন্টটা হালকা বাড়াবো, প্রচুর বাড়ি দিলে কিন্তু এরকম ভুলভাল হয়ে যাবে। তো আমরা একদমই হালকা বাড়াবো লাইক দিস, যাতে একদম হালকা একটু সার্ফেন্ট হয়, ওকে। আমি এটা 12 রাখি, ওকে, দ্যাটস ইট। ওকে, নেক্সট আমরা স্কিনের কালারটা কারেকশান করব, তো তার জন্য কালার কারেকশানে ক্লিক করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও ইউজ মাস্কে আমরা ক্লিক করব, আমরা চাইছি স্কিনের এই জায়গার কালারটা কারেকশান হোক। তো এখানে আছে অ্যাডজাস্ট হিউ, অ্যাডজাস্ট হিউ মানে এই স্কিনের কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। লাইক এরকম কালার হয়ে যাচ্ছে, তো আমি এটাকে নিয়ে একদম নাড়াচাড়া করি না, এটা যেমন আছে তেমনই রাখতে দিই। নেক্সট আছে অ্যাডজাস্ট স্যাচুরেশন, মানে আমরা স্কিনের এই এখন যেই কালারটা আছে সেটা স্যাচুরেশনটা হালকা বাড়াবো লাইক দিস, ঠিক আছে। তো আমি এটাকে একটু বাড়াবো, ওকে, লাইক আমরা 32 রাখি, ওকে, 30 রাখলাম। দেন অ্যাডজাস্ট ব্রাইটনেস, ব্রাইটনেসটা বাড়লে এরকম স্কিনের ব্রাইটনেসটা বাড়বে। তো আমি এটা একদম খুবই মিনিমাল রাখি লাইক 2 রাখি, 2 রাখলে একদম হালকা হবে, বোঝাও যাবে না, ঠিক আছে, সুন্দর, এটা খুব সুন্দর লাগছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক প্রিসেট আছে, প্রিসেটে গেলে অনেক প্রিসেট আছে, তো আমি এগুলোকে একদমই অ্যাপ্লাই করি না, কারণ এগুলো খুব একটা কাজে লাগে না, ঠিক আছে, ম্যানুয়ালি করাটাই সব থেকে বেস্ট, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। এরপর যদি আমরা বিফোর আফটার দেখি, আমরা যদি এটাকে অন অফ করি, এটা বিফোর ছিল, এটা আফটার, বিফোর আফটার। আমরা এটাকে ফিট করে দিই, 75% থেকে ফিট করে দিই। অ্যান্ড এখন যদি প্লে করি, আমরা বিফোর আফটার দেখি এখানে একবার, বিফোর আফটার, এখন যদি প্লে করি, এই দেখুন, ঠিক আছে। আমরা চাইলে এখানের বাইরেতেও দেখুন, বাইরেটাও স্মুথ হয়ে গেছে। আমরা চাইলে এখানে একটা মাস্ক ক্রিয়েট করে নিতে পারি। তো মাস্কটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে এই বিউটি বক্সে এসে পেন টুলটা সিলেক্ট করব, এবং এইখান থেকে আমরা একটা মাস্কও তৈরি করে নিতে পারি, ঠিক আছে, লাইক দিস ওয়ান, র্যান্ডমলি আমি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে, ওকে, সুন্দর। তো এই মাস্কের ভিতরে এখন শুধুমাত্র আমাদের মানে স্কিন স্মুথটা আছে, এবং এখান থেকে আমরা ফিদারটা বাড়িয়ে দেবো, দ্যাটস ইট, ঠিক আছে,
সো এখন যদি বিফোর আফটার দেখি, বিফোর আফটার, বিফোর আফটার মানে মাস্কের ভিতরে হয়ে গেল, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে আরও একটু স্কিন ডিটেলস স্মুথিংটা একটু কমাতে পারি, খুব বেশি লাগছে আমার, ওকে এটা ঠিক আছে। এখন যদি বিফোর আফটার দেখি, বিফোর আফটার, ওকে সুন্দর। এখন যদি প্লে করি, আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাইন রিমুভাল। এটাকে আমরা এক্সটেন্ড করে এখান থেকে যদি অ্যামাউন্টটা বাড়াই আর কমাই, এই দেখুন বাড়াচ্ছি কমাচ্ছি বাড়াচ্ছি কমাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এই হাতের এই হাইলাইট পোর্শনগুলো অনেকটা সাইন রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট হালকা এরকম রাখলাম, ওকে খুব বেশি নয়, হ্যাঁ এটাতে ঠিক আছে। এটা আপনারা রাখতেও পারেন নাও রাখতে পারেন, তো আমার এই ফুটেজটার ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে হালকা 10 রাখলাম, ঠিক আছে, দ্যাটস ইট, এটা ঠিক আছে অ্যান্ড ফাইনাল। ওকে এখন আমরা এই ফুটেজটাতে কাজ করব, তো এই ফুটেজটাকে আমি এখান থেকে একটু বাড়িয়ে নিই, ঠিক আছে, জুম করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, ওকে। দেন আমরা বিউটি বক্সটা টেনে এনে ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করব, দেন ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এফেক্ট কন্ট্রোলে, এবং এফেক্ট কন্ট্রোলে এসে আমরা এখানে অ্যানালাইজ ফ্রেম এখানে ক্লিক করব। অ্যানালাইজ ফ্রেমে ক্লিক করলে অটোমেটিকলি ও সিলেক্ট করে নেবে এবং করে দেবে, দেখুন করে দিয়েছে অটোমেটিকলি। সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার, বাট আমরা চাইলে নিজেদের মতো করে কন্ট্রোল করে নিতে পারি। তো আমরা এখানে সো মাস্কে ক্লিক করে দেখি কোন জায়গাগুলো সিলেক্ট করেছে। তো আমরা চাইছি এখানে ডার্ক কালারটা, এটাকে আমরা অফ থেকে সেট কালার করি, এবং ডার্ক কালারটা আমরা চুজ করব এইরকম, এবং লাইট কালারটা আমরা চুজ করব এইরকম, ঠিক আছে, ওকে। অ্যান্ড লাইট কালারটা এরকম নয়, লাইট কালারটা আমরা আরও একটু লাইট চুজ করব, লাইক এরকম চুজ করব, ওকে দ্যাটস ইট। নেক্সট আমরা সো মাস্কে ক্লিক করি, দেখুন এতক্ষণে মাস্কটা ঠিকঠাক সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এরপর আমরা এইখান থেকে হালকা একটু বাড়াতে পারি হিউ রেঞ্জটা, লাইক দিস, এবং স্যাচুরেশনটাও হালকা একটু বাড়াতে পারি, ওকে, হিউ রেঞ্জটা হালকা একটু কমাই, হ্যাঁ ঠিক আছে। দেন ভ্যালু রেঞ্জটা আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি হালকা, ওকে দ্যাটস ইট। দেন আমরা সো মাস্কটাকে অফ করে দিই এবং এটাকেও অফ করে দিই। দেন আমরা চলে যাব প্রিজার্ভ স্মল ডিটেল, এটাকে হালকা একটু বাড়াবো, অ্যান্ড সার্ফেনে চলে যাব, সার্ফেনে গিয়ে ইউজ মাস্ক অ্যান্ড অ্যামাউন্টটা হালকা একটু বাড়াই, লাইক এরকম। কালার কারেকশানে চলে যাব, ইউজ মাস্কে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট স্যাচুরেশনটা হালকা একটু বাড়াবো, ওকে সুন্দর লাগছে। অ্যান্ড ব্রাইটনেসটা আমি 2 রাখবো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো আমরা যদি এখন বিফোর আফটার দেখি, হেয়ার ইজ দ্য বিফোর আফটার, বিফোর আফটার, ঠিক আছে। আমরা চাইলে আরও একটু স্যাচুরেশন অ্যাড করতে পারি, হ্যাঁ সুন্দর লাগছে, দেখি ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দেখি, ওকে হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে, এটা বেস্ট, ঠিক আছে। সো হেয়ার ইজ দ্য বিফোর আফটার। আমরা যদি এটাকে ফুল স্ক্রিনে দেখি, ফিট করি আমরা এটাকে, অ্যান্ড এখন যদি আমরা বিফোর আফটার দেখি, হেয়ার ইজ দ্য বিফোর আফটার, বিফোর আফটার, প্লে করে দেখি একবার, সুন্দর লাগছে, ওকে সুন্দর। নেক্সট আমরা যেমন করে মাস্ক করলাম, এটাকেও মাস্ক করে দিতে পারি, মাস্কটা করার অতটা প্রয়োজন হয় না, তবুও আমি করে দিই, ঠিক আছে। তো আমরা এখানে বিউটি বক্সে এসে পেন টুলটা সিলেক্ট করব এবং এখান থেকে জাস্ট র্যান্ডমলি এরকমভাবে একটা পোর্শন চুজ করে নিই, অ্যান্ড দ্যাটস ইট। এখান থেকে আমরা মাস্ক ফিদারটা বাড়িয়ে দেবো, অ্যান্ড সুন্দর, ঠিক আছে দ্যাটস ইট। এরপর যদি আমরা প্লে করি, মানে শুধুমাত্র এই মাস্কের ভিতরে স্কিন স্মুথটা রইল, দ্যাটস ইট। ওকে সো এই হচ্ছে বিউটি বক্সের ওয়েবসাইট। আমরা এখানে ম্যাকের জন্য ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবো, এটা হচ্ছে ম্যাকের জন্য ডাউনলোড লিঙ্ক, এবং এটা হচ্ছে উইন্ডোজের জন্য ডাউনলোড লিঙ্ক। তো আমরা উইন্ডোজ ইউজ করি, আমরা এখানে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসের জন্য। এখানে আমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো, এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা সিম্পল প্রসেসে এটাকে ইনস্টল করে নিতে পারবো। এটা হচ্ছে বিউটি বক্সের ডেমো ভার্সন। আপনারা যদি কিনতে চান তাহলে এই ওয়েবসাইটেই আমরা যাব স্টোরে, অ্যান্ড স্টোরে গিয়ে আমরা এখান থেকে চাইলে বিউটি বক্স কিনতে পারবেন, ঠিক আছে। বিউটি বক্স ভিডিও এখানে ক্লিক করে আপনারা এটা $199 দিয়ে কিনতে পারবেন। তো আমি সবাইকে বলবো নিজেদের মধ্যে ইনভেস্ট করুন, আপনারা ক্যামেরা কেনেন, মেমোরি কার্ড কেনেন, সেই রকমই প্লাগিনও কিনে ইউজ করুন, তাহলে আপনাদের কাজকে অনেকটা সহজ করে দেবে, আপনাদের কাজের প্রক্রিয়া আরও ভালো হবে। অবশ্যই ডেসক্রিপশান চেক করুন, ডেসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে। সো দ্যাটস ইট, বিউটি বক্সের অফিসিয়াল লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা কি অবশ্যই চেক আউট করে নিন। আর বিউটি বক্সকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে স্পন্সর করার জন্য। দেখা হচ্ছে আমাদের পরের কোনো ভিডিওতে, আপনাদের জন্য রইল এই ভিডিওগুলো, এই ভিডিওগুলো দেখাতে পারেন, আশা করি আমাদের অনেকটা হেল্প হবে। অনেক ধন্যবাদ।